কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণ, বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। চ্যানেল 20 তেও থাকছে যে অনুশোচনায় বাবরি মসজিদ ভাঙার কারিগর শিবসেনার বলবীর এখন আমির। চীনকে ধ্বংস করতে ভারতীয় সেনাদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ। এরপর আরো থাকছে আল জাবরির সন্তানদের খোঁজ চায় যুক্তরাষ্ট্র, দুশ্চিন্তায় সামলা। সর্বশেষ চ্যানেল 20 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ভারতকে ধ্বংস করতে চীন পাকিস্তান যৌথভাবে যে পদক্ষেপ নিল, কোণঠাসা ভারত। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণ, বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বহুল আলোচিত শহীদ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার গায়ের জোরে বাবরি মসজিদের পবিত্র জায়গায় অপবিত্র মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর করায় বিশ্ব মুসলিমের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। মসজিদের জায়গায় মন্দির নির্মাণ মুসলমানরা কখনো মেনে নিবে না, আজ নয় কাল বিশ্ব মুসলিম বাবরি মসজিদকে পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মসজিদ আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, মুসলিম উম্মার ইবাদতের পবিত্র স্থান, যেখানে একবার মসজিদ নির্মাণ হয় তার সর্বসময়ের জন্য মসজিদের হুকুমেই থেকে যায়, সেই জায়গায় পবিত্রতা রক্ষা করতে হয়। বাবরি মসজিদের স্থানে মন্দিরের ভিত্তি প্রস্তর করে মসজিদের পবিত্রতা নষ্ট করা হয়েছে। ভারত সরকারের এই কাজ মসজিদকে অবমাননার শামিল। আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে এই বেয়াদবিমূলক আচরণের কারণে মোদী সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। তিনি আরো বলেন, আজ মুসলমানদের পবিত্র স্থানে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর করে মুসলিম উম্মার কলিজায় ছুরিকাঘাত করেছে উগ্রবাদী মোদী সরকার। বিশ্ব মুসলিম তুরস্কের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মতো বাবরি মসজিদকেও পুনরায় মসজিদে রূপান্তর করবে। বাবরি মসজিদ স্রেফ একটি মসজিদ নয় উল্লেখ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বাবরি মসজিদ মুসলমানদের 500 বছরের ঐতিহ্য। মসজিদের স্থানে মন্দির নির্মাণে ভিত্তি প্রস্তর করে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ধর্মচারণের স্বাধীনতার বিষয়টি ভারতের সংবিধানে উল্লেখ থাকলেও বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ কাজ শুরু করে মুসলমানদের এই ধর্মীয় স্বাধীনতা হরণ করা হয়েছে। মোদীর এই কাজ খুদ ভারতের সংবিধান বিরোধী। পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ প্রতিষ্ঠিত হোক না কেন, তা বিশ্বের সকল মুসলমানদের। বাবরি মসজিদ ইস্যু স্রেফ ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর সাথে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতি সম্পৃক্ততা বিদ্যমান। তাই ঐতিহাসিক বাবরি মসজিদকে পুনরুদ্ধারে ওআইসি, আরব লীগ সহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার সময়ের অপরিহার্য দাবি। এবার আরেকটি হাত নিউজ আছে যে অনুশোচনায় শিবসেনার বলবীর এখন আমির। 25 বছর পূর্বের মানুষ এবং বর্তমানের মানুষের মধ্যে অনেক তফাত। 25 বছর আগে উগ্র হিন্দুত্ববাদী উক্ত ব্যক্তি এখন হিন্দু অথবা মুসলিম নয়, উভয় ধর্মকে সমান দৃষ্টিতে দেখেন। তার নাম বলবীর সিং। বাবরি মসজিদ ধ্বংসের সময় তার বয়স ছিল খুব কম। হরিয়ানার পানিপথের বাসিন্দা বলবীর সিং বন্ধু যোগেন্দ্র পালের সঙ্গে অযোধ্যায় গিয়েছিলেন একজন কর সেবক হিসেবে। বাবরি মসজিদের ছাদে উঠে বলবীর হাতুড়ি দিয়ে মেরেছিলেন কোপের পর কোপ। জয়ের আনন্দে বলবীর ফিরে গিয়েছিলেন বাড়িতে, সঙ্গে নিয়ে যান বাবরি মসজিদের দুটো ইট। এই ইট দুটো তিনি এখনো সযত্নে রেখে দিয়েছেন। একদিন বলবীরের জীবনে এক নাটকীয় পরিবর্তন আসে। বন্ধু যোগেন্দ্র পালের সঙ্গে দেখা করতে গিয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলেন, করসেবক যোগেন্দ্র ধর্মান্তরিত মুসলমান হয়ে গেছেন হঠাৎ। সে বন্ধুর পথই অনুসরণ করে বলবীর সিংও ইসলাম ধর্ম গ্রহণ করেন। সনেপটের মাওলানা কালিম সিদ্দিকি বলবীর সিংকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন। বলবীরের নাম রাখা হয় মোহাম্মদ আমির। রোহতকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বিষয়ে, যথাক্রমে ইংরেজি, রাজনীতি বিজ্ঞান এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করা মোহাম্মদ আমির এখন পণ নিয়েছেন প্রায় 100টি মসজিদ মেরামত করার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে চীনকে ধ্বংস করতে ভারতীয় সেনাদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ। এশিয়ার পরশক্তি চীন ও প্রতিবেশী ভারতের মধ্যকার উত্তেজনা যেন থামছে না, মনে হচ্ছে ভারতীয় সেনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে চীনা বাহিনী। প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় বেইজিং। সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় বৈঠকেও দেশ দুটির মধ্যে বরফ গলেনি। নয়াদিল্লির দাবি, তাদের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে বসে আছে চীনের সেনারা।
চীনের পিপলস লিবারেশন আর্মির এই আচরণে ক্ষুব্ধ ভারত। সে কারণে এবার ভারতীয় সেনা কমান্ডারদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় তিন মাস ধরে ভারতীয় চীনের মধ্যে উত্তেজনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। বারবার তাদের সঙ্গে আলোচনা করেও এ বিষয়ে এখন পর্যন্ত কোন সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। গালওয়ান হট স্প্রিং ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে সেনা সরালেও ভারতীয় ভূখণ্ডের প্যাংগং দ্বীপ সঙ্গে এখনো ঘাঁটি গেড়ে বসে আছে চীনের সেনারা। সে কারণে ভারতীয় সেনাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গত কয়েকদিনে সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে লাদাখ থেকে আসাম পর্যন্ত প্রতিটি এলাকায় গেছেন। সেখানে কর্তব্যরত সেনা কমান্ডারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সিকিম অরুণাচলে চীনের সঙ্গে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আরেকটি হট নিউজ হচ্ছে, আল জাবরের সন্তানদের খোঁজ চায় যুক্তরাষ্ট্র, দুশ্চিন্তা সামলান। সৌদি আরবের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি আশ্রয় নিয়েছে কানাডায়। এবার তাকে দেশে ফিরতে বাধ্য করতে যুবরাজ বিন সালমানের নির্দেশে তার দুই সন্তান সহ এক ভাইকে আটক করেছে প্রশাসন। মূলত এ কারণে তার সন্তানরা ঠিক কোথায় আছেন তা জানতে রিয়াদ সরকারকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সন্তানরা বন্দি অবস্থায় কেমন এবং কিভাবে আছেন বিষয়টি পরিষ্কার করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সৌদি আরবকে এ বিষয়ে বারবার অনুরোধ করা হয়েছে। কানাডায় নির্বাচনে থাকা সাদ আল জাবরি অভিযোগ করেছেন তাকে হত্যা করতে চীন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চিঠিতে আরো বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের চারজন সিনেটর একটি চিঠি লিখেছেন, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি চিঠি লিখে। ওই চিঠিতে সাদ আল জাবরির আটক সন্তানদের মুক্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার আহ্বান জানানো হয়। সাদ আল জাবরি যুক্তরাষ্ট্রের জন্য ঘনিষ্ঠ কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব লেজিস্লেটিভ অ্যাফেয়ার্স ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী রায়ান এম কালদাহল চিঠিতে বলেছেন, অনেক বছর যাবৎ সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কক্ষে কাজ করছেন ডক্টর সাদ আল জাবরি। তিনি আরো বলেন, আমাদের মিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির বিষয়ে সার্বক্ষণিক তৎপর ছিলেন, তাই তার সন্তানদের সুস্থ থাকা ভালো থাকার জন্য যুক্তরাষ্ট্রের কিছু করা উচিত। আল জাবরি সন্তানদের খোঁজ চায় যুক্তরাষ্ট্র, দুশ্চিন্তা সামলান। সৌদি আরবের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি আশ্রয় নিয়েছেন কানাডায়। এবার তাকে দেশে ফিরতে বাধ্য করতে যুবরাজ বিন সালমানের নির্দেশে তার দুই সন্তান সহ এক ভাইকে আটক করেছে প্রশাসন। মূলত এ কারণে তার সন্তানরা ঠিক কোথায় আছেন তা জানতে চান রিয়াদ সরকারকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতকে ধ্বংস করতে চীন পাকিস্তান যৌথভাবে যে পদক্ষেপ নিল, কোণঠাসা ভারত। চীন ও পাকিস্তানের প্রকল্পগুলো নিয়ে ভারত বেশ চিন্তিত। এ অঞ্চলে কৌশলগত অবস্থান যে গুরুত্বপূর্ণ তা এই প্রকল্পটি দেখিয়ে দিচ্ছে। ওয়াং বলেন, অতীতে কাশ্মীর ইস্যুটি ভারত পাকিস্তান ও চীনের ত্রিমুখী সম্পর্কের কেন্দ্রে ছিল না, কিন্তু বর্তমানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য বেশ কিছু জটিল বিষয় রয়েছে, বিশেষ করে লাদাখ গঠনের ক্ষেত্রে। চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গোটা কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে জম্মু ও কাশ্মীর অবৈধভাবে ভারত দখল করেছে বলে চিহ্নিত করা হয়েছে। অবশ্য দিল্লি পাকিস্তানের সদ্য প্রকাশিত এই মানচিত্র রাজনৈতিকভাবে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার কাশ্মীর একপক্ষীয়, কোন পরিবর্তন অবৈধ ও অকার্যকর বলে জানিয়েছেন। সীমান্ত নিয়ে বিরোধের জেরে জুড়ে লাদাখের গালওয়ান উপত্যকা চীনা সেনাদের সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। এছাড়া জম্মু কাশ্মীরে খণ্ডযুদ্ধে ভারত ও পাকিস্তানের সৈন্য মারা গেছে। সিঙ্গাপুরে এস রাজার রত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো জেমস ডরসে বলেন, সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের উত্তেজনার ফলে বেজিং ইসলামাবাদ সম্পর্ক আরো সংহত অবস্থানে রয়েছে, তবে চীন যুদ্ধের দাওয়া বাজাবে না বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, এটি চীনের জন্য ভালো মন্দ উভয় পরিণতি বয়ে আনতে পারে। পাকিস্তানে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্ট্র্যাটেজির অধ্যাপক ডু ইউকাং বলেন, চীনের অবস্থান ছিল ভারত ও পাকিস্তান নিজেরা বিরাজমান মত পার্থক্য দূর করতে সমঝোতা করবে এবং চীন জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে উদ্বেগ জানাবে। তিনি আরো বলেন, যদি ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ায় তাহলে তা আঞ্চলিক শান্তিতে প্রভাব ফেলবে, যা চীনের স্বার্থের বিরুদ্ধে যাবে। চীন তার সীমান্তে রক্তপাত চায় না, তাই দেশটি সংঘাতের ঝুঁকির দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে। Thank you.
ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।